কাছে দূরে যে যেখানেই আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি নিয়ে এসেছি একটা স্বাস্থ্যকর রেসিপি ওটসের পোলাও এখানে আমি একশো গ্রাম ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করেছি আর এখানে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি একটা মাঝারি মাপের পেঁয়াজ পেঁয়াজটা সত্তর গ্রাম মতো ওজনের আর নিয়ে নিয়েছি কিছু পছন্দের সবজি আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি নিতে পারেন এখানে আমি বিনস নিয়ে নিয়েছি হাফ কাপ মতো আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ধনে পাতা ধনে পাতাটা এরকম কুচি করে নিয়েছি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা এরকম কিউবের মতো করে কেটে নিয়েছি আর নিয়েছি পনির পনির এখানে একশো গ্রাম এটা আমার বাড়ির তৈরি পনির ওটসের সাথে আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেই সবজিগুলো পুরোটাই সেদ্ধ করে নেব কারণ রান্নাটা কম তেলে হবে সেদ্ধ করে নিলে সুবিধা হবে এই রান্নাতে যেহেতু কাজু আর কিশমিশের ব্যবহার নেই তাই আমি এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা আর রাজমা দুটোকেই আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে এরকমভাবে নরম করে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদামগুলোকে আমি কড়াইতে নেড়ে ড্রাই রোস্ট করে নিয়েছি আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো বাদাম বা যা কিছু নিতে পারেন এখানে এক চা চামচ পরিমাণ আদা কুচি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের তেজপাতা দুটো নিয়ে নিয়েছি ছোট এলাচ দুটো লবঙ্গ আর হাফ ইঞ্চি মতো দারুচিনি আর হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি ওটসটাকে আমি খুব সামান্য পরিমাণ জল এইভাবে ছিটিয়ে ছিটিয়ে একটুখানি গামাখা গামাখা জল করে নেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ জল আমি এইভাবে ব্যবহার করেছি তারপর ওটসটাকে আধ ঘন্টা মতো ফ্যানের তলায় রেখে দিলে বেশ ঝরঝরে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ইনস্ট্যান্ট ওটস যেহেতু একটু চটচটে হয় মানে জল পড়লেই মাখো মাখো হয়ে যায় সেই জন্য এটা কিন্তু ধুয়ে বা ভিজিয়ে নেওয়া যাবে না তো এইভাবে আমি জলটা দিয়ে ওটসটাকে সামান্য পরিমাণ নরম করে নিচ্ছি কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তারপরে দিয়ে দেব ফোড়নের সমস্ত মশলাগুলো ফোড়নটাকে বেশ ভালো করে হতে দেব বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করব না সামান্য একটু নরম করে নিয়েই দিয়ে দেব আদা কুচিটা এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আপনারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োও একটু ব্যবহার করতে পারেন স্বাদটা অনেকটাই ভালো হবে এবারে আমি মশলাগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আর পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করবো এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলোও আমি মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানেও আমি লো ফ্লেমে খানিক সবজিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমা আর কাবলি ছোলাগুলো আর দিয়ে দিচ্ছি পনিরটা আপনারা কিন্তু সাধারণ ছোলাও এখানে ব্যবহার করতে পারেন আরও একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ওটসগুলো ওটসটাকে এরকমভাবে সবজির ওপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে সুবিধা হবে এবারে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া চিনাবাদামগুলো আর দিয়ে দেব যে শাহি গরম মশলার গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা কোনো অসুবিধা থাকলে কিন্তু এই শাহি গরম মশলাটা আপনারা বাদ দিতে পারেন সেক্ষেত্রে তেলের ওপরে একটু কারিপাতা নিয়ে নিলেও চলবে এবারে খুব সুন্দর করে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিনিট দুয়েক কম আঁচে এইভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আপনার ওটসের সুন্দর পোলাও এবারে আমি একটুখানি টেস্ট করে দেখে নেব সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তো লবণের পরিমাণটা একটু কম আছে ওই জন্যে আমি সামান্য পরিমাণ লবণ এখানে ছড়িয়ে দিচ্ছি সব শেষে গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে ধনে পাতা কুচি আর লেবুর রসটা এটার ওপরে ছড়িয়ে দিতে হবে ব্যাস একদম রেডি হয়ে যাবে ওটসের পোলাও স্বাদটা কিন্তু বেশ ভালো তো এইভাবে রান্না করে আপনারা খাওয়া দাওয়া করুন আর প্রচুর আনন্দ করুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার